আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো নিমকি। ছোট বড় সবার প্রিয় নিমকি কিভাবে দোকানের মতো এরকম খাস্তা তৈরি করা যায়, চলুন দেখিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আধা চা চামচের মতো কালো জিরা আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, সেটা অপশনাল। এবার এই শুকনো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি, আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন অথবা পুরোটা আপনারা তেল দিয়েও করতে পারেন। এখানে আধা টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এবার এই তেল বাটার খুব ভালোভাবে ঘষে ঘষে ময়দার সাথে আমি মাখিয়ে নেব। এটা একটু সময় নিয়ে এরকম ঘষে ঘষে মাখাতে হবে। এবং এটা হয়েছে কি না এই দেখুন, একটু চাপ দিলে এরকম এক দলা পাকিয়ে যাবে, সেই অবস্থা দেখলেই বুঝতে পারবেন আপনার তেলের পরিমাণ ঠিক আছে। এবার এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একটি মোটামুটি হার্ড একটা ডো তৈরি করব। হার্ড বলতে খুব বেশি শক্ত না, তবে আমরা পরোটাতে যেরকম করি সেরকম না, তার থেকে একটু শক্ত হবে। এবার পানি দিয়ে আমি এটাকে ডো তৈরি করে নিচ্ছি। পানির পরিমাণ আপনারা বুঝে একটু নিতে হবে, কারণ এটা ময়দা অথবা তেল বাটারের উপর নির্ভর করবে। এবার আমি এই ডোটাকে এরকম একটি কিচেন টিস্যু ভিজিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এবার 15 থেকে 20 মিনিট পর আমি এখান থেকে প্রথমে 3টা লেচি কেটে নেব। আপনারা যেই পরিমাণে নিমকি তৈরি করতে চান সেটা আপনার উপর নির্ভর করবে, ছোট অথবা বড় সাইজের। প্রথমে আমি 3টা লেচি এভাবে কেটে নিয়েছি এবং প্রত্যেকটা লেচিকে আপনারা তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন যেটা তৈরি করছেন বাকিগুলো এরকম ঢেকে কিচেন টিস্যুর সাহায্যে বা পাতলা কোনো ভেজা কাপড়ের সাহায্যে ঢেকে রাখবেন। এবার সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে আমি এই লেচি থেকে একটি বড় পাতলা রুটির মতো তৈরি করে নেব। রুটি একটু পাতলা করেই বেলে নিতে হবে এবং চারিপাশে যেন সমান হয় সেটা খেয়াল রাখবেন। রুটি যতটুক সম্ভব পাতলা করে বেলে নেবেন। এবার আমি অল্প পরিমাণে আবার বাটার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বাটারের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। এবার এক পাশ থেকে এভাবে আমি এটাকে উঠিয়ে এরকম করে নিচ্ছি। এটা একদম চেপে চেপে করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। এবার এই ডোটা থেকে আমি কতগুলো বানাবো সেটা আসলে আপনার উপর নির্ভর করবে। মাঝারি সাইজের জন্য আমি এখানে 4টা তৈরি করেছি, আপনারা এখানে 5টাও করতে পারেন বা 3টাও করতে পারেন একটু বড় সাইজের করলে। এবার এরকম বেলে নিয়ে আমি চেপে চেপে আবার এক একটা লেচি থেকে রুটি তৈরি করে নেব এবং একইভাবে অন্যান্য লেচিগুলো ঢেকে রেখে দেব। এবার এটাকেও আমি ভালোভাবে বেলে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা তেল অথবা বাটার আবার দিতে পারেন অথবা নাও দিতে পারেন, তবে দিলে এটা খাস্তার পরিমাণটা আরেকটু বেড়ে যায়। তবে যদি কারো বাটারের
অসুবিধা থাকে অবশ্যই বাটার বা ঘি দেওয়ার প্রয়োজন নেই, তেলেও এটা করে নিতে পারবেন। তবে বাটার দেওয়ার একটা সুবিধা হলো, এটা আপনার যখন স্টোর করে রাখবেন এটার স্মেলটা খুব ভালো আসে। ভাজটা মোটামুটি এরকম একভাবে একদিকে দিয়ে তারপরে আবার এটা তুলে দিতে হবে আরেক দিকে। ভাজটা আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। তেলটা যখন হালকা গরম হবে তখন দিয়ে দেবেন, একেবারে অতিরিক্ত গরম তেলে কখনোই এটা ভাজতে যাবেন না, তাহলে শুরুতেই এটা লাল হয়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থাকবে। কম আঁচে এটাকে মোট 12 থেকে 14 মিনিট পর্যন্ত ভাজতে হবে। কিছুক্ষণ পর দেখুন এরকম ফুলে উঠবে, তখন আপনারা অপর পাশ উল্টে দেবেন। তবে এটা ভাজার সময় খেয়াল রাখতে হবে, এক একবার চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না এবং কাছাকাছিই থাকতে হবে। যখন দেখবেন এক পাশ একটু কাঁচা কাঁচা লাগছে তখনই অপর পাশ আবার উল্টে দেবেন, ঠিক এরকম ফুলে ফুলে উঠবে। তবে যদি চান আপনার নিমকিগুলো ফুলবে না, সেক্ষেত্রে আপনারা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিতে পারেন, সেক্ষেত্রে এটা ফুলবে না। তবে আমার এরকম ফুলে গেলেই নিমকিগুলো বেশি পছন্দ, তাই এরকম করেছি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।